হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসছি অফিস থেকে আগে, মানে আগে ভাগেই আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো এসে দেখি আপনাদের ভাইয়া রান্না শুরু করে, মানে মাছ কেবল বের করতেছে ফ্রিজ থেকে ভেজাবে রান্না করার জন্য। তো আমাকে দেখে কিন্তু লুজ, মানে ঢিলামি দেওয়া শুরু হয়ে গেল, এইটা করে দাও ওইটা করে দাও, যাই হোক সবকিছু হেল্প করতেছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে কি, রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। তো গাইজ, আপনারা আপনি তো বললো যে আজকে স্পেশালি, কিন্তু আমার হাতে মানিক স্পেশাল যে মাছের মুড়ি, মানে মুড়ি ঘন্ট। বিগত কদিন দেখছেন কিন্তু আমি রান্না করছি, রান্না করা তো ফ্যাক্ট না। ঘরের বউ যদি গৃহিণী যদি বলে যে তোমার রান্নাটাই বেস্ট, মানে রান্নাটাই ভালো লাগে, তাহলে তার সেই স্বামীর মানে কতটা দুঃখ তোর কম হলো, ঠিক আছে? যে ঘরের বউ যদি কয় যে তোমার রান্নাটাই ভালো লাগে, আমি পুরুষ মানুষ, আমি পারিনি রান্না, সে যদি বলে আমার রান্নাটাই ভালো লাগে ভাই, ঠিক আছে? এর থেকে দুঃখ বড় জিনিস কিন্তু আর দুনিয়াতে নাই। আর দুঃখ আমারও একটা আছে, সেটা হচ্ছে মন ভরে, মানে স্পেশালি ঠিক মতো খাওয়া দাওয়া, মানে একটা পছন্দের একটা জিনিস আছে, সেই জিনিস মানে খুবই কম কম খাওয়া হয়, ঠিক আছে? আমাদের মানে পছন্দের একটা জিনিস যে খাবো, হাঁসের মাংস চাউলে রুটি খাবো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। কারণ কি জানেন, আপনাদের আপনি কিন্তু সব রুটি বানাতে, স্পেশালি এত সুন্দর সুন্দর রুটি বানাই, মানে স্পেশালি মানে কি বলবো, মাও ফেল এত সুন্দর একটা রুটি বানাই, ঠিক আছে? বেশি কথা বলবো না, তো আরও অনেক ভিড়ও থাকবে, অনেক আড্ডা থাকবে আজকে। তা আমি রান্নার কাছে যাবো, রান্না করতে হবে, আটটা বেজে গেছে, আর রান্না করতে আমার বেশি সময় লাগে না, ঠিক আছে? আমি কিন্তু রান্নাঘর রান্নাঘরে যখন যাবো অনেক ফাস্ট কিন্তু আমি, ঠিক আছে? অল্প টাইমে কিন্তু অনেক কিছু রেসিপি করে দিতে পারি। যাই হোক, আমি রান্নার কাছে যাবো। আর আমার প্রচণ্ড আকারে ক্ষুধা লাগছে, তো এই যে লেগে গেছে আপনাদের হাপি আমার জন্য, আপনার হাপি সাথে এই যে ভাত মাখানোটা, বিশেষ করে সাদা কিন্তু ভাত মাখানো না, সাদা কিন্তু এই যে তেল, মানে এত সুন্দর লাগে। আর আমাকে কিন্তু খাওয়াই যায় মাখালে কিন্তু। আমার স্পেশাল আরেকটা কথা বলি, এই যে আমার সহধর্মণি দেখছেন আজমিরা আক্তার, বেথি অত অত সেলিব্রিটি একটা মানুষ, ঠিক আছে? এর হাতের আমি না খাওয়াই দিলে কিন্তু আমার পেটের ভাত কিন্তু হজম হয় না। আমি এতটাই ভালোবাসি ওকে, এতটাই ভালোবাসি, একটা গান হয়ে যাক, ঠিক আছে? একটা মিউজিক হয়ে যাক, একটু পাগল না হলে কি আর ভালোবাসা যায়, একটু পাগল না হলে তোমার হাতে তরকারি খাওয়া যায়। আজকে কিন্তু লিচু নিয়ে আসছে মাগরা আরে ফেল, ঠিক আছে? আজকে কিন্তু লিচু নিয়ে আসার পরপর তো বলছি যে ও আগে টেস্ট করছে, তারপর আমি খাইছি কিন্তু, ঠিক আছে? এই ছুবা থেকে তার আগে কিন্তু আমি খাইনি। ও বলছিলাম অফিস থেকে যে আসছে, বলছিলাম দেখো লিচু নিয়ে আসছে আজকে কিন্তু তোমার জন্য। ও মানে থ্যাংক ইউ তো দূরের কথা, থ্যাংক ইউ তো দিই উনি, ঠিক আছে? ওর জন্য কিন্তু লিচু নিয়ে আসা, আমি মানে জীবনও লিচু কিনে খেতাম না, ব্যাচেলার ছিলাম আমি কোনদিন লিচু কিনে খাইনি, ওরা নিয়ে আসছি, বিয়ে করছি নিয়ে আসছি, তারপর কিন্তু ফল ফুলের কিনে খানা খাওয়া হয়, জীবনও আমি এই লিচু কিনে জীবনও কিনে খাইতাম না, ঠিক আছে? কিনে খাইতে না তো চুরি করে খাইতাম, না না চুরি করে খাবো কেন, এখানে গাছ গায়ে এই ঢাকাশো গাছ কি তোমার কি বলবো আর। যাই হোক, তাহলে কি খাইতাম, খাইতে না, ভাত মাখানো হয়ে গেছে, ভাত খাওয়া হবে, আর আপনার আপির হাতে আমাকে খাওয়াই দেবে, আমার খুব ভালো লাগে। যাই হোক, এইভাবে দাদা আমাকে সারা জীবন খাওয়া দিতে পারে আর পাঠা থাকতে পারে, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। ভাত খাওয়ার জন্য কোন মানে সুস্থ জ্ঞানের মানুষ পাগল ছাড়া কেউ পেঁচাল করে, বেশি কথা বলে কে বা চল, আর কম কথা বলে বুদ্ধিমান, কম কথা বলাই জ্ঞানের কাজ, বুঝছো? কি ইচ্ছে আর একটু চাবাই দেই ভাতটা দেব, আমি চাবাই দিই তোমার, তারপর তুমি খাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মুড়ি ঘন্টর জন্য মাছ ভাজা কমপ্লিট, আর এখানে হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মুড়ি ঘন্টর জন্য মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে আছে মুড়ি ঘন্টর জন্য হচ্ছে
মুগ ডাল, এগুলো সিদ্ধ করে এখানে ঘুটে রেখে দিছি। আর এদিকে আছে সব বাটা মশলা। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের রাঁধুনি শেফ রান্নাঘরের কাজে রান্নায় একদম বিজি। কি ঘেমে যাচ্ছ নাকি? আসলে কি বলবো, আমার হাতে রান্না তো স্বাদ তাই ক্লিয়ার আসছে। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে বলো। হ্যাঁ কালো মাংস আবার কত খরচা দেখা যাবে, সমস্যা নাই ফিল্টার দিয়ে দেবো না। তো বন্ধুরা রান্নায় কিন্তু ব্যস্ত, আর মুড়ি ঘন্টাতে কিন্তু আপনাদের ভাইয়ের হাতে বেশি ভালো লাগে, আর বিশেষ করে আপনাদের ভাইয়ের রান্নাটা কিন্তু ভালোই হয়। আর আরেকটা কথা, স্বামীর হাতে রান্না খাওয়ার জন্য অবশ্যই একটু একটু প্রশংসা করবেন সবাই। আচ্ছা প্রশংসা বলে কোনো কথা না, ঠিক আছে ঠিক আছে। কারণ কি আমি বলি আপনাদেরকে, কার হাতে রান্না ভালো কার হাতে রান্না খারাপ সেটা কিন্তু যে ফ্যামিলি থাকে সেই ফ্যামিলির সবাই জানে, ঠিক আছে। তবে আমি আমি চেষ্টা করি ওকে বলার যে একটু কোয়ালিটি সম্পন্ন করতে, ঠিক আছে। আমার মত আমি কিন্তু স্পেশাল কোনো রাঁধুনি না, কিন্তু জাস্ট নেট দেখি রান্না শিখছি, ঠিক আছে। বিরিয়ানি রান্না কিন্তু নেট দেখে শিখছি প্রায় আইটেম কিন্তু। আচ্ছা তুমি স্পেশালটা কোথায়, আমি যদি বলি স্পেশাল তাহলে তুমি স্পেশাল না? না তুমি বলবা কেন, না বলি তুমি স্পেশাল না, তুমি যেমন আমাকে বলবা না, তুমি বলবা কেন? আমার মা বলছে আমার রান্নাটা ভালো, আমার মা বলছে আমি বাড়িতে যে মুড়ি ঘন্ট দিয়ে চাপ বলছে ভালো রান্না শিখেছি। একটু পাম্পটি তো মারতেই হয় যেহেতু রান্না করে, যেহেতু আপনি কয়েকদিন খাওয়াবে, তো সবাই আপনারা চেষ্টা করবেন একটু স্বামীর প্রশংসা করতে, বিশেষ করে রান্নার প্রশংসা করতে। যদি রান্না করে খাওয়ায় যেমনই হোক না কেন যেন খায়। আর এই যে দেখতে পাচ্ছেন রান্না করলে সব কিছু রান্নাঘর কিন্তু আমার একদম 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না, এই দেখেন কি অবস্থা করে। তো এখন মহারাজ মশলা কষাচ্ছে, দেখি একটু সাইড হোক। এই যে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আসলে একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো রান্না করুক আপনাদের ভাইয়া, আমরা এদিকে একটু বসি। তো এই যে একটা জিনিস দেখে আপনাদেরকে, এই দেখেন আপনাদের আপনি আচ্ছা তুমি বলো এখন যে কেবল চুড়িটা পরলাম আর এখনো তো কিছু সাজিয়েনি, দেখেন একদম সাদা গোজা কিন্তু কমপ্লিট। একটু ভালো করে দেখে বলতে একটু হয় দেখেন যে গোজা একদম অস্থির, ঠিক আছে। এত সাজবো কিসের? হ্যাঁ বলো তুমি কোথায় নিয়ে যাবা এখন আমাকে সাজতে বললে, এখন বলতেছো সাজবো কেন? হ্যাঁ তুমি বলো কোথায় যাবো, বলো এত সাজবো কেন, বলো বলো আগে কেমন বলো কেমন লাগছে? শাড়ি পরা হয়েছে তো? শাড়ি কিন্তু আজকে আমি নিজে একা একা শাড়ি পরছি, আমাদের ভাইয়া একটু হেল্পও করেনি, ঠিক আছে। মূলত যাচ্ছি হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায় কি পার্টি, জন্মদিনের পার্টি। তো আমাকে কেমন লাগছে সেজন্য একটু সাজলাম, মানে গর্জিয়াস অতটা কিন্তু না, শাড়িটা পরছে আর এদের চুড়ি পরছে হাতে, মেকআপ কিন্তু কিছু করিনি শুধু লিপস্টিক। যাই হোক সিম্পলভাবে কেমন লাগছে অবশ্যই বলবেন। তারপরে কিছু শুট করে আমি তারপর আবার আসতেছি একটু ভালো করে দেখে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন অলরেডি কেমন লাগছে আপনাদের, ঠিক আছে গাইস।